ওয়া বারাকাতুহু। আজ শুক্রবার। সারা পৃথিবীতে প্রায় 1/5 মুসলমান, ইসলাম ধর্মের অনুসারীরা। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তির ধর্ম ইসলামের অনুসারীরা আজ জুম্মা মুবারক পালন করেছেন। এখনো পশ্চিম গোলার্ধে জুমার নামাজ পড়ার সময় হয় নাই, এখনো ভোরই হয় নাই। আমাকে বাংলাদেশের মানুষরা যখন জুমার নামাজ পড়ে, ধরেন দুপুর একটা, তখন আমাদের এই সেন্ট্রাল ইউরোপে 12টা বাজে, দুপুর 12টা। ঠিক কইছি নি? কনসাই দেই হরেন। আনারা হচ্ছেন হাগলের বংশধর, হাগল, সৈদ্য গোষ্ঠী হাগল। আয় কিল্লাই কইছি, বুঝছেন? আয় কিছুক্ষণ আগে আর হাতে দোস্ত হইব, হাতারে আওয়ামী লীগের মধ্যে কণ্ঠাসা করে রাখছিল, হাতে জাগরের নেতা বানাইছে ওই নিজাম হাজারি। এটা তো বুঝেন, হাজারি বললেই বুঝেন আপনারা, জয়নাল হাজারি, ডাকায়েত, খুনি, গুন্ডা, বদমাইশ, সন্ত্রাসী। হ্যাঁ, তো কত বছর হাতে হেনি যাইতে হারে না, এ কথা আপনারা জানেননি। হ্যাঁ, তার কথা শুনি আয় আসতে বুঝছেন, আয়কে আইস গুম না কাইন গুম, আয় কিছু মানে দিস করতে পারি না। আয় আজকে আর মায়ের বাসায় কথা কই, আনগর কোনো সমস্যা আছে? আর মায়ের নোয়াখালীরা কথা কইতো, আঙ্গবাড়ি নোয়াখালীর লগে, যদিও চাঁদপুরের এই সাহারাস্তি সেড়িয়ারা গ্রাম, বুঝছেন? সেড়িয়ারাও পারে না, সেড়গারা হোরা গ্রাগই ক্যাশাঙ্গা লোটরা বাজারের হিসেবে দিয়ে গেলেই আপনার নোয়াখালী হাইনালা, যেখানে আমাদের মুক্তিযুদ্ধের অনেক বড় ক্যাম্প ছিল, সে হাইনালার ক্যাম্পের থেকে অনেক যুদ্ধ পরিচালনা করছি আমরা, যুদ্ধ করছি, যুদ্ধে মারা গেছে। আমার আজও তার কথা মনে হলে 71-এর স্মৃতি মনে করতে চাই না ভাই। অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক বেদনা। কত রাজাকাররে যে মারছি রে ভাই, তারপরে আরো কত যে মারিয়া লেছি, ব্যারনেটিং করি আমাগর ট্রুপসের জল্লাদ ছিল, হেরা মারতো। আয় শুধু 3 ছড়ি ছিল একটা তারের, এটা দিয়ে কস করে মারতাম। রাজাকার দরিয়ানি গাছের মধ্যে ঠ্যাং বাঁধি, কাপড় খুলি, এমন স্ট্রিট করে রক্ত বাইর হইতো। আর আমাকে জল্লাদরা এত জিদিয়া ছিল, বুঝছেন? কতু না ছিল মতলবের একজন নাম আছিল, দাঁড়ান মনে করি, হাজিগঞ্জের ছিল, এদের নাম ছিল শাহজাহান, মমতাজ মিয়ার পুত। মতলবের আর একটা ছিল শাহজাহান, বয়স আমার তো বয়স ছিল। আরেকটার নাম ছিল লোকমান, বুঝছেন? হাতে তখনই বিকম পাস করছিল। আমি তখন সোমনি কলেজে 2nd ইয়ারে পড়ি, তারও আগে বেশি পড়ার কথা ছিল। আমার ভোরেকে দিতে দেয় না কতদিন, একবার কয় মক্তবে যা, একবার কয় মাদ্রাসায় যা, একবার কয় একটু সোজা হোক, একটু শক্ত হোক, তাহলে স্কুলে যাইব, বুঝলেন না? পানি ছিল আমাকে গ্রামের মধ্যে, বর্ষাকালে 6 মাস পানির নিচে ছিল আমাকে বাড়ি। আগে আমাকে চলার দেশ। হ্যাঁ, আচ্ছা শুনেন, বেশি কথা কইতে গেলে লম্বা হয়ে যাব। তো আমি আসতে আসতে মরে যাই। জয়নাল হাজারি হাতে জীবনে বিয়ে শাদী করে না, হেনির মধ্যে হাতার আন্ডারগ্রাউন্ড রুমের মধ্যে হাতার বাপ দাদারা দৌনি ছিল, চুরি ডাকাতি করি, মানে মানুষের ঠকাইয়ে, গরিব মানুষের মাইরিয়া কাইটা, মানে কিছু হয়েছে টইছে, জাগা জমি দখল করছে, ব্যবসা বাণিজ্য হেনির বাজারে বিভিন্ন ধরনের। আগের দিনে বোঝেন না, যার মানে জমিদারি মারায়, ওই যে সর্দারগিরি এই সেই হাজারিগিরি মারাইছে, ওইসব করিয়া টরিয়া মানে দাপড় দুপুর দিয়া মানুষের লগে এরকম লাঠিয়াল বাহিনী ছিল, জাগা জমিন দখল করতে। এরই পূর্বপুরুষরাও এরই করছে। জমিদার ছিল, বুঝছেন? বাবা দাদার পক্ষ জমিদার ছিল, নানার পক্ষ জমিদার ছিল, ভূঁইয়া ছিল, দাদারা মজুমদার ছিল, মজুমদার সাহাবরা। এখনও আমগো বাড়ির কুত্তাও যদি বাজারে শস্যাক বাজারে উঠে অন্য বাড়ির মানুষেরা রাস্তা ছাড়ি দেয়, কয় ওরে বাবারে লন্ডনে গিয়ে বাড়ি। 175 জন লন্ডন থাকে 100 বছরের আগের থেকে, বুঝেন না? আর এখন তো আরও বেশি, কয় সেপুদার, ওরে বাবা রে সেফুদাকে বাইর দিকে যাস না, সব ডাকাইতেরা জীবনে ডরে আইন। আর আমাকে কাছে স্টেন গান ছিল, আমার বড় ইমিডিয়েট বড় ভাই নুরু মাস্টার, হাতে মুজিব বাহিনীর গুন্ডা ছিল, মুজিব বাহিনীর গুন্ডা হাতে ছিল। আমাদের সচিবাড়া 13 নম্বর সচিবাড়া উত্তর ইউনিয়নের মুক্তিযোদ্ধার কমান্ডার ছিল, বুঝেননি, মুজিব বাহিনী। তো যাই হোক, হে মরি গেছে আমার ভাই, একসাথে পড়তাম আমরা, তুই তুই করে কইতাম, হাতে একটু বেশি দুষ্টেম করতো, লেখাপড়া কম করতো। তো জয়নাল হাজারি কইতেছে পরিমণির বাড়িতে ইয়াবা পাওয়া গেছে, হাতে সিঙ্গাপুর থেকে একসাথে আইছে এক প্লেনে। ওই যে আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর হাসুয়াপার কাছে যখন আমি একবার একটা লাইভ দিছিলাম না, নুসরাতের যখন আগুন লাগায় হুড়িয়ে এসে মোল্লারা, মাদ্রাসার প্রিন্সিপাল সিরাজউদ্দৌলা হিতিরকে হেই কাম করতে চাইছিল আর কি, কী কয় ইসলিলতা মিসলিলতা, এডি ভাই আমার দাঁত নাই এডি কইতারি না, মানে নুসরাতের লগে হেই কাম করতে চাইছিল, কিন্তু নুসরাত রাজি হয় না। নুসরাতের বাবাও মালানা সাপ ছিল, নুসরাত হিজাব পড়তো, ক্লাসের মধ্যে অনেক মেধাবী ফার্স্ট গার্ল ছিল। এই মাইয়াটা সে কিন্তু মাদ্রাসার প্রিন্সিপাল হইতে পারতো একদিন, বড় স্কলার আছে। তো এই মাইয়াটার লগে হাতে হেই কাম করতে চাইছে জোর করেই, দরজার মানে দারোয়ান পিউন দিয়া ঢুকাইয়ে নিয়ে, তার স্পেশাল রুম ছিল দোতলার উপরে। আবার আরেকটা ছিল প্রমোদ খানা বানাইছে, এতে ছিল রাজাকার, বুঝলেননি, এত আওয়ামী লীগ ক্ষমতায় আইসে, ওরা আওয়ামী লীগের ক্ষমতা আইছে কি আমি আনি দিছি। হাঁটুয়াপার লগে আমার লগে চুক্তি হয়েছিল 28 বছর আগে এই ভিয়ানা শহরে, বুঝলেন, আর ইলিশ মাছ ফ্রাই করে খাওয়াইছে। রোলা মাইয়া আইছে তখন, পুতুল কিন্তু ওই আপনার ওড়না পরা শিখে নাই, কথা বোঝেন নাই, বাচ্চা ছোট ছিল আর কি। জয় তখন হাফ প্যান্ট সাইডে মাত্র লম্বা প্যান্ট পরতে শুরু করছে, তাও মিটিংয়ে টিটিংয়ে আইসে দেখে না রে, তো এমনি তো হাফ প্যান্টই কিন্তু। কত সালের কথা কইতেছে আপনারা বুঝছেন? 1993 সাল। আমি 1991 সালে স্বেচ্ছা নির্বাচনে চলে গেছি। বাংলাদেশের রাজনীতিবিদদের কথা শুনলে আর মানে গায়ে মেঝে রক্ত জ্বলি, মানে পায়ের রক্ত মাথা উঠে যায়। কারণ আমি এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিবিদরা এত মৃত্যুক ধোকাবাজ অসৎ, সেরকম মুখের মধ্যে মুতি দিয়ে আমি চলে গেছি, মুখের মধ্যে পেশাব করে দিয়া। আমি তোকে মুখে পেশাব করি, আমার দেশকে ভালোবাসি, কারণ এই দেশের যুদ্ধ করি, স্বাধীন করছি। আমরা গান বানাইছিলাম, বুঝছেন, আর দোস্তক গা ছিল নোয়াখালীরা, যুদ্ধের সময় আমাকে লগে ছিল। তারপর আবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যাইয়া দেখি হাতে ওরি হা তাঁর ক্লাসমেট হইয়া গেছে, কিরে তোলার জন্য আল্লাহকে যুদ্ধ করেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা আগরতলা যারা আইছিলাম হেনে দিয়ে ঢুকছি, বুঝছেন, সাগর নাইয়াতে। তো গান বানাইছি কি, আমরা সাগর নাইয়া দি ঢুকি গোড়া হঞ্চাশে হাইন যাবি মাইছি, কত রাজাকার আর হাতে পায়ে দৈচ্ছে আই ছাড়ি ন। এই জয়নাল হাজারি হাতে হিনে ঠোলা, বুঝছেন, হাতে যখন ক্ষমতাচ্যুত হইয়া গেল, বঙ্গবন্ধুকে যখন এই যে 15ই আগস্ট হত্যা করল রাতের অন্ধকারে সপরিবারে নির্মম ভাবে, ছোট্ট রাসেল কয় আরে মারকেন না, আরে মারকেন না, হাতে যে খাটের নিচে ঢুকেছে হিয়ামতন ধরে আনি ব্যানেট দিয়ে মারি গুড়ি করি একেবারে কলিজা ঝাঁঝারা করিয়ে লাইছে, বিদীর্ণ করিয়ে লাইছে সব, বিচ্ছিন্ন, মানে কষ্ট লাগে। রক্তের বন্যা বয়ে দিয়েছে, যেমন করে রক্তের বন্যা বয়ে দিয়েছিল পাক হানাদার বাহিনী, আলবদর আল শামস রাজাকাররা, 71-এর পরাজিত ঘাতক বাহিনী, বাংলার নিপীড়িত নির্যাতিত অধিকার বঞ্চিত নিরস্ত্র মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল সেই 25শে মার্চ কালো রাত্রিতে। রাজারবাগ থেকে শুরু করেছে, আমার বাসার কাছে রাজারবাগ, বুঝলেন। আচ্ছা, যেটা বলছিলাম সেই সব কথা পরে বলবো। এবার 15ই আগস্ট আপনাদেরকে কিছু সঠিক সত্য ইতিহাস, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরব। আমি এখন ভিডিও বড় করতে চাই না। তো জয়নাল হাজারীর বাড়ির মধ্যে যখন তার অনুসারী, এখন আপনারা নিজাম হাজারীর জিজ্ঞাসা করেন, নিজাম হাজারীর নেতা বানাইছে কে? নিজাম হাজারী এখন হেতার নাম শুনতে আর না কিনলেই কবেন যে ক্ষমতার দ্বন্দ্ব, সেটাও আছে। কিন্তু জয়নাল হাজারী আজকা ওয়াজ করে হাতে এখন বলে নামাজ ধরছে। এটা আমি তো জন্মের আগের থেকে নামাজ ধরছি, নামাজ পড়তে আইছি। আমি পীর বংশের মানুষ, ফকির বংশের মানুষ, আই নিজে একজন জিন্দা পীর। তোরা ফাঁসি করতো নামাজ পড়স, দাও ফরস না, লোক দেখানোর লেখা ওই হানজাবি হাজামা হিন্দি রং লাগাইয়া আতর লাগাইয়া ইমাম সাহেবের সামনে যাইয়া দাঁড়াইতে চাস, নেতা সাজস, তাই না? জয়নাল হাজারী তোরা আয় সোবড়াইতে সোবড়াইতে দাঁত ফালাই দিল। তোর ঘরের মধ্যে ইয়াবা পাওয়া গেছে, ওই সময় কি কি এরই আসেল নাকি কি কি বলে পাইছে, কন্ডম, তারপরে ইয়াবা, তারপরে কি কি নারী নির্যাতন করার, যে নির্যাতন বোঝানো সেই কাম করার জন্যে বহুত কিছু। হাতে বিয়ে শাদি করানো, বিয়ে শাদি না করিয়ে হাতে হেনি সুন্দরী সুন্দরী মাইনে এগারো ছাড়ানো ওয়াজ করাস। জয়নাল হাজারী তোরা আই আওয়ামী লীগের এই এখন যে তুই হইস না প্রেসিডিয়াম সদস্য, আয় করছি তোরে, আয় আমার মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা বুঝছি, আয় কইছি হাঁসুয়া পারে হেতারে দেন পার্টির লেগে অনেক কিছু করছে। মুক্তিযোদ্ধা যুদ্ধের সময় বড় অবদান ছিল, পরে আপনারা আওয়ামী লীগের বাঁচাই রাখছে। জাতির জনকের হত্যার পর, বঙ্গবন্ধুরে হত্যার পর যে কয়জন এই দেশের মধ্যে আওয়ামী লীগরে বাঁচাইয়া রাখছে জীবন বাজি রেখে, এর মধ্যে কাদের সিদ্দিকী টাঙ্গাইলের, আর এই হেনির জয়নাল হাজারী। এরকম আছে আমাকে চাঁদপুরের, আমাকে মেজর রফিকুল ইসলাম বীরউত্তম ১ নম্বর সেক্টরের কমান্ডার ছিল, উনিও কিন্তু বিভিন্নভাবে এখনো আছে, ৪র্থবার এমপি হয়েছে। কিন্তু আমার হাঁটুয়াপাড়া যে আমি যে বোমা মারি শব্দ বোমা, এটা কিন্তু মেজর রফিকের জন্য। মেজর রফিক কোনো এলাকায় কাম কাজ করে না ভাই, যাক হের কথা করার দরকার নেই। আওয়ামী লীগের উপরে মানুষের ক্ষোভ আছে, ওকে? তাই 15ই আগস্ট জাতির জনককে যখন নির্মমভাবে হত্যা করেছে সপরিবারে, এই শিশু রাসেলকে সহ মানুষের হৃদয়ে কাঁপে নাই, মানুষে কয়েছে ইন্না লিল্লাহে পড়ে নাই ভাই। বাংলাদেশের আনাচে কানাচে, এমনকি ভারতের আশেপাশে ত্রিপুরা রাজ্য পর্যন্ত আগরতলার মিষ্টির দোকান খালি করিয়া লাইছে। কলকাতার মধ্যে মিষ্টির দোকান কোনো দোকান সারা রাত সারাদিন মিষ্টি বানাইয়া কুলায় নাই, মানুষে আনন্দ ফুর্তি করছে। গরু ছাগল ভেড়া মুরগি জবাই করে মুরগি পোলাও কোরমাছি বিরিয়ানি রান্ধি রান্ধি মানুষে খাওয়াইছে আর আনন্দ ভর্তি করছে। কয় যে নাজাত, জাতি জালেমের হাত থেকে নাজাত পাইছে। ঠিক একই অবস্থা এখনো এই জয়নাল হাজারীর মতো এইসব ভণ্ড বদমাইশেরা। মুক্তিযুদ্ধে অবদান রাখছস তাতে কি হয়েছে? কাদের সিদ্দিকিরে আমি টেলিফোন করে 2-3 বছর আগে একেবারে সরাসরি কয়ে দিছি, তুই একটা জারস সন্তান, তার বাপ চরিত্রহীন ছিল। আমি কিছু তোর মা তো মরে গেছে, নাহলে তুই নতুন করে জিজ্ঞাসা পাঠিয়ে তোর ডিএনএ টেস্ট করতে হবে তোর বাপকে। এরা মুক্তিযোদ্ধা নামধারী পরবর্তী সময়ে রাজাকারদের কাছে বিক্রি হইয়া গেছে। আপনারা জানেন মাছরাঙ্গা টেলিভিশন কি কি আউল পাউল এইসব জায়গায় ধর্মের কথা কইতো। দেশ স্বাধীন হওয়ার পরও রাজাকারদেরকে মেরেছে, এটা ক্ষোভ করছে। আচ্ছা যাক, এটা প্রকাশ্যে সেই স্টেডিয়ামের মধ্যে রাজাকারদের মাইকেল বেয়ানোর দিয়া কষাইয়া কষাইয়া। তখনকার অবস্থানগত কারণে যাদের ক্ষোভ ছিল মুক্তিযোদ্ধারা, আমরা যারা যারা ভাঙ্গা মেরুদণ্ডের ব্যথায় এখনও চিন চিন করে, এখনও যদি রাজাকার পাইলে মানে কলিজা কাটিয়া কুত্তরে খাওয়া হইতে কোনো কষ্ট হইত না। কিন্তু হেতার বাড়ির মধ্যে ইয়াবা পাওয়া গেছিল, আর হে নাকি সিঙ্গাপুর থেকে, ওই যে কথা আরেকদিকে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে যখন বিভিন্নভাবে আমি লাইভে, আমি ডাইরেক্ট কোনো হাঁটুয়াপাড়ার লোকের কথা বলি, মানে ইয়া করছি, নুসরাতের যখন বিচার হয় না, তাকে পুড়িয়ে এইভাবে মানে হত্যা করলো, তখন আমি কইছি যে জয়নাল হাজারী কোথায় আমার দোস্ত, কোথায় দোস্ত? এই জয়নাল হাজারী ফেনীর রাজা, জয়নাল হাজারীকে দরকার এই সময়। এইসব লাইভ ভিডিও দিছি 2-3টা কনের পরে হাতে দিয়ে আমার লইয়া আবার আমার প্রশংসা করিয়া কয় সেফুদাকে, সেফুদারে প্রশংসা করি হাতে আমার আবার সেরুট জানাইছে, বুঝলেন? এই 10,000 কিলোমিটার দূর থেকে। তারপরে এইসব কথা আমি জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন ঘুম থেকে উঠেই সেপুদার এই ভিডিও দেখে দিনের মধ্যে যখন এখন তো করোনা ভাইরাসের কারণে উনি গৃহবন্দী হয়ে রয়েছে বুঝছেন না গণভবনের ভিতরে চক্করে লেকে মাছ ধরে এখানে ওখানে নামাজ পড়ে ঘুরি টুরি যাই কোরআন শরীফ পড়ে বিভিন্ন ধরনের নেতা নেত্রীদের ওই তোষামত শুনতে শুনতে আর ভালো লাগে না জ্বালাপালা হয়ে যায় তখন টেলিফোন টুন ধরে না তখন সেপুদার এই সেপুদার ইয়া নিজে নিজেই ধরে মোবাইলের থেকে ল্যাপটপ থেকে সেপুদার বোমা শুনে আমার শুধু বোমা না শব্দ বোমা না শুধু এখানে অনেক গাইডলাইন থাকে কারণ আমি একজন বিশ্বের সেরা বুদ্ধিজীবী পলিটিক্যাল অ্যানালিস্ট একজন দার্শনিক প্রেম ধর্মের অনুসারী অনুসারী কি আপনারা অনুসারী আমি হলাম প্রেম ধর্মের নবী ওকে এটা প্রেম ধর্মের নবী কিন্তু আবার ইসলাম থেকে আলাদা কিছু না যেমন আপনারা জানেন ইব্রাহিমের ধর্ম আব্রাহামিক রিলিজিয়ন বলতেন তো নাকি হ্যাঁ ইহুদি খ্রিস্টান নাসারা মানে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম এই বড় তিনটা ধর্ম আব্রাহামিক ধর্ম এই প্রেম ধর্ম এটা আব্রাহামিক ধর্মের চেয়েও আরও বড় আকারের এর কারণটা কি এই যে দেখেন আমার আদর্শের পুরুষ দেখছেন এই কাজ ছবি গিটার ওয়ালের মধ্যে বিশ্বের ম্যাপ বাংলাদেশও আছে খুঁজি হাইটার ন দূরবীন লাগে ছোট্ট একটা দেশ কিন্তু মানুষ পিপিলিকার মতো কিলবিল করে এই যে দেখেন গৌতম বুদ্ধ তার উপরে দেখছেন নি সেপুদা তার বউ নাসরিন আক্তার নাহারকে নিয়ে কোথায় কই যাবেন নি সাভারে স্মৃতিসৌধে মানে এই বিদেশে আসার আগে সেখানে বেড়াইতে গেছিলাম ঘুরতে গেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গেছিলাম এই সেই আমার কাকাদের বাসায় কাকি আম্মার সাথে দেখা করে আসি তারপরে দেখেন এই যে দেখেন পিছনে হয়েছে কি আমাদের নবী হজরত মোহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক নিজের হাতে তিনি এই মসজিদে নববী তৈরি করেছেন এখানেই তিনি চিরনিদ্রায় সাহিত্য আছেন কেউ কেউ বলে উনি নাকি মারা যান নাই উনি নাকি জীবিত আছেন সেখানে তবে এইসব গাঁজাখুরি কথা আমি বিশ্বাস করি না বুঝলেন উনি জীবিত নাই উনি মরে গেছেন এই যে যেন আমাদের পবিত্র আল কোরআন পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন যার এলদে কোরআন এটা জার্মান ভাষায় আরবি ভাষায় এই যে দেখেন আমি কারি সাহেবের কাছে সোলাইমান কারি সাহেব আব্দুল মতিন কারি সাহেব এই দুইজন আমাদের পাশের গ্রামের ডাঁটরা গ্রামের তারা দুইজন চাচাতো ভাই ছিলেন আমাদের বাড়িতে ব্রিটিশ আমলে আমার ছোট চাচা নুরুজ্জামান মজুমদার আমার ভাই শামসুল হুদা মজুমদার এবং আমাদের যারা অনেক সিনিয়র তারাও তার কাছে পড়েছেন না আমিও পড়েছি আমি এমএ পাস করার পর আমাকে বুকে জড়িয়ে ধরে অনেক আদর করেছেন আমরা জ্যাঠা বলতাম আমার বাবা ভাই বলতো আমার বাবারও বয়সে বড় ছিল ওই জন্য জ্যাঠা বলতাম এই দেখেন আমার ভাঙা মেরুদণ্ডের ব্যথার কারণে এই মাস আরেকটা ছিল ওইটা নিয়ে ফালাই দিয়েছি আর গরিব মানুষের দিয়েছি মানে এমন এক জায়গা আছে রাইচাইলে অন্যরা নিয়ে যায় যাকে দরকার এটাও ছিল এটা ব্যথা করে এটা নিচে রাখছি নিচে ফ্লোর করে সময় শুই অনেক সময় ভাঙা মেরুদণ্ডের কারণে খাটের উপরে শুইলে ব্যথা নরম বিছানায় শুইতে পারি না এইসব কথা আপনার না কন গাছের লোকে কইলেও বালা বুঝেননি তো জয়নাল হাজারি পরিমণির লগে নাকি সিঙ্গাপুর থেকে আইছে কেমনে আইছে ওই যে আমি কইয়া দিছি পরে তারা যখন আওয়ামী লীগের এখন কমিটির বড় নেতা বানাইছে বুঝলেন নি সবচেয়ে বড় নেতাদের ওই যে কি কয় আরে কয়েন না এটা তো বুঝিস গেছি বুঝছেন না 30 বছর দেশে নাই প্রেসিডিয়াম সদস্য বানাইছে মানে তাকে সম্মান দেখানো হয়েছে এই জয়নাল হাজারিকে হেলেনা জাহাঙ্গীর পায়ে ধরে সালাম করছে আমার কইতেছে কয় ভাই কয় দাদা কইতো দাদা এই মাত্র জয়নাল হাজারীকে পায়ে ধরে সালাম করছি আমি কোথায় দেখা হইলো কয় কই বঙ্গবঙ্গপটনে না কোথায় কোথায় দেখা হইছে বলে কি জানি এই করোনা ভাইরাসের আগে আমি কইলে তুমি এই পায়ে ধরে সালাম করাটা এগুলো ইসলামের নিয়ম নাই এই পায়ে ধরে সালাম করো কেন কয় না আমি সব বড় না সিনিয়র নেতাদেরকে পায়ে ধরে সালাম করি সব এমপিদেরকে পায়ে ধরে সালাম করি আমি বলে কি জন্য কয় বুঝেন না একটু ভবিষ্যতে সুপারিশ করলে একটু হাজারী সাহেবের নাম আছে না একটু সুপারিশ করলে নমিনেশন পাম হই আমি তো এমপি হইতে চাই আমি মন্ত্রী হইতে চাই কয় আপনি তো অনেকের মন্ত্রী বানাইছেন এমপি বানাইছেন নেতা বানাইছেন দাদা আমার একটু মিনিস্টার বানাই দেন না আমি কইছি তুমি কাম করতে থাকো এই ধরনের সম্পর্ক লেনদেন আমার লগে ছিল কারা কইছে আমগো র‍্যাব ভাইয়েরা কইছে আমি নাকি আমার সাথে নাকি টাকা পয়সার লেনদেন আছে লেনদেন বলতে বোঝায় টাকা পয়সার লেনদেন তাই না 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 আমি কারো কাছ থেকে এইসব নেই না কোনো সুবিধা নেই না ছোটবেলা থেকেই মিথ্যা কথা বলি না কারো কাছ থেকে কোনো লেনদেন নেই না পারলে কাউকে দেই পারতপক্ষে নেই না তো যেটা বলছিলাম এই জয়নাল হাজারীর ৪০ লক্ষ টাকা দিছে হাসু আপা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার চিকিৎসার জন্য কারণ হে তো মায়ের মূল খাইছে বহুত বোঝেন নাই অত্যাচার জেল জুলুম ভোট সহ্য করছে তো অসুস্থ হয়ে গেছে একেবারে মরে মরে বাপ পরে আমার হাসু আপা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমি কইয়া দিছি হাসু আপা লোকটার একটু অবদান আছে মুক্তিযুদ্ধে যারা যারা হে করে একটু দেখেন তখন হেরে ৪০ লক্ষ টাকা দিছে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছে চিকিৎসা করতে তো আসার সময় পরিমণি সহ একই প্লেনে আসে সম্ভবত যাওয়ার সময় একই প্লেনে গেছি কিনা তখন হাতে কইতে আছে যে আসলে হাতে তো বুঝেন না মহালুচ্চার ঘরের মহালুচ্চা নোয়াখাইলা খাড়াস হেনির ভোলা বুঝেন না হেনির মাস্তান ছিল তো হাতে পরিমণির দিকে দৃষ্টি গেছিল বুড়াপাড়ার চাইছিল একটু পরিমণিরে আদর যত্ন করে দিব বুঝেন নাই একটু মালিশ টালিশ করে দিব আর কি মেসেজ করে দিব পরিমণিরে কইব একটু মেসেজ ট্যাসেজ করে দাও হাতে জয়নাল হাজারী ওরে বাবারে কত বড় নেতা নাই দেশ ব্যারণ বৃক্ষ বুঝছেন না উরুবনে শিয়াল রাজা হেনি একটা শহর সেখানে জয়নাল হাজারী হয়েছে বাঘ কথা বোঝা গেছে জয়নাল হাজারী আমার জুতা দেখছাস তুই নামাজ পড়াস আর যা করস নামাজ শুরু করছ ভণ্ডামি করছ মেয়েদের বিরুদ্ধে কথা কবি না নারী আন্দোলনের আমি ওই একজন প্রধান সৈনিক ওকে তাসলিমা নাসরিনের বিরুদ্ধে বহুত কথা কইছ পরিমণির বিরুদ্ধে কোনো কথা কবি তুই হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে কথা কোনো নারীর বিরুদ্ধে কথা কবি না আমি পাপিয়ার পক্ষে কেন কথা বলেছি আমি কেন ডক্টর সাবরিনার পক্ষে কথা বলি আমি কেন তাসলিমা নাসরিনের পক্ষে কথা বলি আমি কেন হেলেনা জাহাঙ্গীরের মুক্তি চাই আমি কেন পরিমণির মুক্তি চাই পরিমণির জন্য আজকে আমি বরিশালের নাসির ভাইয়ের কাছে আমার বেয়াই তার কাছে আমি ক্ষমা চাইছি পরিমণির পক্ষ থেকে বলেছি মামলা করেন না ভাই একটা এতিম মেয়ে গরিব মানুষ আজকে পরিমণিকে এই অবস্থায় কারা আনছে মাইয়ারা আনছে গ্যাস তার পিছনে অনেক মহিলারা আছে আমার বিষয়বস্তু দেখছেন কি লেখছি আবার বাইজিবে আর একটা কথা কই আমার কিন্তু ফেসবুক ছোটখাটো একটা আছে অনেকে জানাও না আর ইউটিউবে আমি কখনো এই পোস্ট থাম্বনেইল বাংলায় লিখি না ভাই আমি বাংলা লিখতে জানি না কথা বলছেন না আমি ইংরেজিতে লিখি ইংরেজিতে লিখতে সুবিধা ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করছি আমার জন্মের আগের থেকে পূর্বপুরুষের লন্ডনে থাকে মা বাবা ছিল ইংল্যান্ডে ব্রিটিশ আমি বাংলায় লিখি না আপনারা যখন দেখবেন মানে মজার মজার পোস্ট আমি দেখে দেখে হাসি এখন আমাকে বলেছে আমি আমার লয়ারকে বলেছি যে এটা মামলা করার জন্যে কারা এইসব আজে বাজে সব লেখে গালাগালি লিখে মানে সবাই মনে করে আমি এগুলো লিখি না না ওই আরও আজে বাজে কথাবার্তা করতে গিয়ে তিলকে তাল করে আইন না বিভিন্ন জায়গা থেকে ভয়েস চেঞ্জার দিয়া এডিটিং ফেডিটিং করিয়া ২০ বছর আগে কোথায় কী করছি পালটকে কোথায় কারে মানে বোমা মারছি এগুলো নিয়ে একটা কিছু কইরা কয় যে এই মাত্র সেফুদা লাইভে এসেছেন সম্পূর্ণ মিথ্যা কথা বুঝছেন এসব বিশ্বাস করবেন না আর আমি র্যাবের কালকে সদর দপ্তরে টেলিফোন করেছিলাম, কয়েকজনের সাথে কথা হয়েছে। প্রথমেই কোটসিপারে আমার ভাগ্য ভালো, একজন মেজর সাহেব ধরেছেন, তো উনি নাম বলতে চান নাই, উনি আমার নাকি ভক্ত। আমি তো ভক্ত হইলে নাম বলতে সমস্যা নেই, আমি কাউকে বলবো না। তারপরে মেজর সাহেব পরে তার নাম বলেছেন, বাট আমি আপনারা আমাকে জিজ্ঞেস করবেন না দয়া করে, বেচারা চাকরি করে, চাকরিটা চলে যাবে, বোঝেন না। কর্নেল সাহেব জেনারেল সাহেবরা পর্যন্ত ভয়ে নাম বলে না। এখন তো জিম্মি করে রেখেছে আমার হাঁটুয়া পা, বোঝেন নাই। ভোট ডাকাতি করে করে উনি একেবারে চুরিদারি করিয়া, ভ্যান ডাকাতি করিয়া, ওই দরবেশ বাবা চোরটাদের উপদেষ্টা মন্ত্রী বানাইয়া লুটপাট করিয়া, ওই যে ওবায়দুল কাদিরের দ্বিতীয়বার আওয়ামী লীগের সেক্রেটারি আমি জেনারেল আমি বানাইছি, ওকে, বিশ্বাস করবেন না। হ্যাঁ, এখন যে আপনাদের তত্ত্ব মন্ত্রী আছে, এবার আর ছিলেননি, সিরিঙ্গা গম্পকল, এ বেলজিয়ামে ডক্টরেট করার সময় ব্রাসেলসে ছিল, বুঝলেন। সেখানে সাইকেল চুরি করে 3 দিন জেলে ছিল। এরা জিজ্ঞাসা বলবেন, জিজ্ঞেস করবেন, এটা চ্যালেঞ্জ। বলে সেফুদা বলছে, তুমি যখন বেলজিয়ামে ছিলা, ব্রাসেলসে যখন লেখাপড়া করছো, ইউনিভার্সিটি ডক্টরেট করছো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী ছিল, তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি জোগাড় করে দিছিলা, যে কারণে এখন সে মন্ত্রী হয়েছে। এইবেলা কিন্তু রাজাকারের নাতিপুতি, বুঝলেন, এই তেঁতুল হুজুরের নাকি ভাগিনা হয়। আমি আপনাদেরকে বলি, আমি চিটাগাঙ্গে পড়াইছি, আমার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী চিটাগাঙ্গে আছে, সারা পৃথিবীতে যেখানে যাই সেখানে দেখি কিরে বুড়া বুড়া বেটারা পায়ে ধরে সালাম করে, ঘটনা কি। হেলসিঙ্কি গেছি, সেখানে যাইয়ে দেখি এটা। 1991 সালে ভিয়েনাতে আছি, এখানেও এক মিটিংয়ে আমার স্পেশাল গেস্ট হিসেবে দাওয়াত করছে, বক্তৃতা দিয়ে নামছি, তখন ধূমপান করতাম, বারান্দায় পায়চারি করতেছি, আর মানে বুট জুতা পরে, একেবারে দামি বুট জুতা পরা, ওই শীতের মধ্যে একটু শীত ছিল তখন, বোঝেন না, ছুটটুট টাইকুই পরা। হঠাৎ করে দেখি নাদোষ প্রিন্সের মতো চেহারা, একদম আমার আইসে আসসালাম আলাইকুম স্যার কইয়া পায়ে ধরে সালাম করতেছে। আমি তো, কে ব্যাপার, কোথায় পড়াইছি তোমারে, কোন ইউনিভার্সিটি কলেজ নাকি কোথায়? তো কয় যে স্যার চিটাগং মিউনিসিপ্যাল হাই স্কুলে আপনি কয়েকদিন পড়াইছিলেন, সেখানে আমি ক্লাস 6-এর ফার্স্ট ক্যাপ্টেন ছিলাম। ফার্স্ট ক্যাপ্টেন মানে ফার্স্ট বয়, ফার্স্ট বয়রাই ফার্স্ট ক্যাপ্টেন হইত, এটা জানেন কি না? আমিও ছোটোবেলায় সারা জীবন ফার্স্ট ক্যাপ্টেন ছিলাম। তো তার নাম নিয়ামুল বশির, সে এর মধ্যে পৃথিবীর 100টার উপরে দেশে ঘুরেছে। তার ছেলে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে বেরিয়েছে, এর মধ্যে মনে হয় 2 বছর আগে, বলছে স্যার দোয়া করবেন, আমার ছেলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতেছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে গেছে, ইয়াস। এবং সে অত্যন্ত মেধাবী, সে এখানে ইন্টারপ্রিটার ছিল, বিভিন্ন কারণে সে অনেক বিতর্কিত আছে, কারণ সে পরে আমি শুনছি তাকে এখানে অনেকে মেরে ফেলতে চেয়েছিল, তাকে 17টা স্টেপিং করেছে, গুলি করেছে, কিন্তু হায়াত থাকলে মা রেখে, বুঝেন না, রাখে আল্লাহ মা রেখে। তার বন্ধু মাসুদ সহ আর অনেকে পলাশ, ওরা দ্রুত ব্যাগে অ্যাম্বুলেন্স না ডাইকা, কারণ অ্যাম্বুলেন্স ডাক আইকে আইকে চলে যাবে। সামনেই ওই বাঙালিদের দোকানে মারামারি করছে, বাঙালিরা চাকু মেটা দিছে অনেকগুলো, ওরা প্ল্যান করে মারার জন্য গেছিল আর কি। বাপ্পি নামে একটা ছিল, পাপ্পু পুরান ঢাকার, ওটা মুজিবেদি গুন্ডা ছিল, লম্বা চুলারা, মদ খাইতেও, ওটা আমারও চাকু মারতে চাইছিল, ওই যে যেখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ক্যাম্প, সেখানে আমি ইন্টারপ্রিটার ছিলাম, ওটা ক্রিমিনাল ছিল, ওটার মাইরে ফেলেছে পরেশন সিং। এখান থেকে বসে যে করে টোরে আরও অনেক ধান্দাবাজি করে অনেক মানুষের টাকাটুকু মাইরা আদম ব্যাপারী করতো, আদম ব্যাপারীদের চামচা ছিল, ওই পরে ফ্রান্সে চলে গেছে, ওখানে নাকি মারিয়া ফেলেছে শুনছি, জার্মানিতে, ফ্রান্সে, কোথায় কোথায়, সেখানেও আকাম করছে, পরে শুনছি ওকে মেরে ফেলেছে। এরকম যারা করে ওদেরকে রাখে না, তো জয়নাল হাজারিকেও মেরে ফেলতো। এখনও আপনারা ওকে বলেন, ফেনীতে গেলে নিজাম হাজারির লোকরা ওরে পায়ের নিচে পিষে মেরে ফেলেন। জয়নাল হাজারি বুড়া, থাবড়াইতে দাঁত তো ফালবো, দেখা আমার স্যান্ডেল অনেক দামি স্পঞ্জ, কিন্তু এটা পরে এখন হাঁটতে যাবো, তোরে আমি দাঁত সবগুলো ফেলে দিব, ওকে। পরিমণির বিরুদ্ধে, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে, বা কোন মেয়েদের বিরুদ্ধে কথা কইয়া এখন ধার্মিক সাজতে চাস, তোর বাড়িতে পাওয়া গেছে ইয়াবা। ওকে কি কি এডি না তুই কেমনে বুঝছস যে যেদিন তুই তারা সিঙ্গাপুরে দেখছস সিঙ্গাপুর থেকে এয়ারপোর্টে আইছস তাই না দাদা পরিমণি যে একটু সুমা দিতে চাইছিলা হ্যাঁ ফেনির গুন্ডা বদমাইশ ফেনির মধ্যে হুজুররা মেয়েরে ধর্ষণ করে ধর্ষণ অগণিত মামলা আমরা দেখি এই মিডিয়া সুবাদে তাই না সোশ্যাল মিডিয়ার সুবাদে আমরা অনেক কিছু দেখতে পাই ফেনির মানুষ তোরা বেটারা বহুত খারাপ এক মাইয়া আমার টেলিফোন করছে আজকে 4-5 বছর আগে ফেসবুকের ইয়ার পাঠাইছে তারপরে আমার কয় স্যার আমাকে বাঁচান আমি কেন কি হয়েছে কে তুমি কাজে আমি ফেনি বাড়ি সাগর নাই না কোথাও ওইদিকে কি আমি কি তুমি কি করো কয় স্যার আমি ডিগ্রি পড়ি ফাইনাল পরীক্ষা দিব আমার দুলাভাই আওয়ামী লীগের সভাপতি থানা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অনেক ধনী ব্যবসায়ী তার দল ক্ষমতায় এখন তার দাপট সে আমার ঘুমাইতে দেয় না স্যার আমার লগে বোঝেন নাই আর কি কমু আমি তাই নাকি তুমি আমি কই তুমি এক কাজ করবা কয় সে আমার বোন হের বাড়িতে থাকে তারপরে আমাদের বাড়িতে আইসা রাতের বেলায় মধ্যরাতে মিটিং মুটিং করে আইসা উজুহাত মায় তো মুরগি পোলাও রান্না করে খাওয়ায় তারপরে সে আমার রুমে যাই আমার বিরক্ত করে আমি বললাম তুমি এক কাজ করবা একটা নতুন ব্লেড কিনবা নতুন ব্লেড কিনবা ভালো দামি কিনা শর্ট ব্লেড কিনি লগে রাখবা রাখিয়া তখন যখন এরকম করবো কইবা বলে ঠিক আছে দুলাভাই আজকে রাইতে একজন সবাই ঘুমাই গেলে আজকে হবে খেলার আম খেলে যা ভালো খেলা হবে তারপরে গেছে তখন করছে কি কয় একটু লাইটে জ্বালাইয়ে রাখতে হয় দুলাভাই বুঝলেন না ওই ডিম ডিম লাইট তাহলে দেখতে পারবো পছন্দ থেকে সুবিধা হইব ভাই যখন হাতে একেবারে টং ভাইয়া গেছে মানে আসল অ্যাকশানে যাইব ন্যাংটা ম্যাংটা হইয়া রেডি একেবারে উত্তেজিত তখন মাইয়া ব্লেড দিয়া একেবারে দুলাভাইয়ের নুনুর কোড়া দিয়া ক্যাস করে কাটিয়ে দিচ্ছে এটা আপনারা দেখেন না পত্রপত্রিকা টেলিভিশনে ছবি সহ দিচ্ছে তো এটি পত্রিকা নিউ মানে ফেসবুকে আমি তো দেখি কালি করে আরে কাইছে মাইয়া সাবার সাথে এরপর আমি বলছি যে এটা আইন করতে বলছি ধর্ষকদের শাস্তি হইল নুনুর কোড়া দিয়ে কেটে দিতে হবে সকল মেয়েরা যারা আমার কথা শুনছ যারা তোমাদেরকে বিরক্ত করে দুলাভাই খালাতো ভাই তালতো ভাই নামতো ভাই মানে তোমাদেরকে মানে প্রেগনেন্ট করে দিতে চায় পরে তোমাদের বিয়ে হবে না যদিও এটা মেয়ে ভাবি রাজি কেয়া করে কাজী অনেক মেয়েরা আত্মহত্যা করে তোমরা আত্মহত্যা করো না এটা কোনো অপরাধ না কোনো ব্যাপার না এটা একটা খেলাধুলা ঠিক আছে আমি বলেছি মদ মাগি জুয়া এই তিনটাকে জায়েজ করে দিতে হবে আমার প্রেম ধর্মে এগুলো হারাম না মদ মাগি জুয়া এগুলো জায়েজ কাজেই তোমরা প্রেম ধর্ম গ্রহণ করো তাহলে তোমাদের কোনো সমস্যা নেই জয়নাল হাজারীকে এই আজকে জুতা মারার জন্য আমি আইছি আর আমি র্যাব ভাইদেরকেও বলেছি কালকে কর্নেল সাহেবের কাছেও অনুরোধ করে বলেছি যে দয়া করে আপনারা ডিজি সাহেবদের টেলিফোন করছিলাম পাই নাই তার অফিসের লোকদের সাথে কথা হয়েছে তো পরিমণি একজন সেলিব্রিটি তাই না ওয়ার্ল্ড সেলিব্রিটি আমরা প্রায় 2 কোটি বাংলাদেশি বাংলা ভাষাভাষী দেশের বাইরে থাকি 1.5 কোটি বৈধ আরও 50 লক্ষের উপরে অবৈধ বাবু আছে আমি জানি কারণ আমি বিদেশিদের অ্যাডভাইজার হিসেবে কাজ করি বুঝেন নাই ইন্টারপ্রিটার হিসেবে কাজ করি বিভিন্নভাবে সারা পৃথিবীর ওয়ার্ল্ড পিস মিশনের আমি চেয়ারম্যান মানবাধিকার কর্মী আমার সাথে অনেকের যোগাযোগ আছে এই যে বনিয়া আমিন ভাইয়ের ভিডিও দেখেন না আপনারা সে কর্ণফুলী নামে একটা পত্রিকা বাইর করতো আজ থেকে আরও 30 বছর আগে হাতে আমার ঝরা পাতা কবিতা ছাপাইছে কয়েকবার ওই যে অস্ট্রেলিয়াতে বেশ কয়েকজন আছে ডক্টর আবুল হাসনাত মিল্টন কবি লেখক তবে সে মুজিবাদী গুন্ডা আওয়ামী লীগের সামসা মন্ত্রী হইতে চায় বুঝেন নাই তৈলমর্দনকারী ভিয়েনাতে আগে আসলে আমার বাড়িতে থাকতো একদিন আমি তার কানে ধরে আমার বাড়ি থেকে বের করে দিয়েছি গণজাগরণ মঞ্চ ভাঙিয়ে দিছিল কথা বলেন নাই সরি এত বেশি কথা বলার সুযোগ নেই আওয়ামী রাজাকারদেরকে আমি সাবধান করে দিচ্ছি আরেকটা 15ই আগস্ট আমরা দেখতে চাই না জয়নাল হাজারী তুই আওয়ামী রাজাকার মুজিববাদী গুন্ডা বহুত মানুষ মেরেছিস বহুত নারীর শ্লীলতাহানি করে ঘটাইছে, অগণিত নারীর অশান্তির কারণ হয়েছে, তোর বীর্য বহু নারীর জায়গা মতো পুষেছে, অগণিত মেয়েদেরকে অবসান করতে হয়েছে ফেনীতে। আমি জানি ফেনীতে করতে পারে নাই, চিটাগাং নিয়ে গেছে, ঢাকা নিয়ে গেছে, কুমিল্লা নিয়ে করাইছে। তোর ফেনীর অগণিত মানুষ, আমার এই শহরে আমি যেখানে ভিয়েনা শহরে থাকি, অনেকের কাগজপত্র আমি ঠিক করে দিছি। তোর আপন ভাইয়ের মেয়ে, মেয়ের জামাই, নাম হয়েছে মিজান, বুঝলি? তোরা আমি কইছিলাম এই ভিয়েনাতে থাকে, তার রেস্টুরেন্ট আছে, শিক্ষিত ছেলে, ভালো ভদ্র। পরিমণিদের বিরুদ্ধে কথা কবি, মোল্লাদের সাথে রাজাকারদের সাথে তাল মিলাবি, গোল টবিয়া দানিয়ারা কিছু বদমাইশ, নায়েব আলী সহ হেলেনা জাহাঙ্গীর অ্যারেস্ট হওয়ার পর তালই দেয়। ওই মালিক আফসারি তোকে নোয়াখাইলে আরেক হারামদাদা মূর্খ, 25 বছর বয়সের সিনিয়র ছিল, তার থেকে বেশি 20-25 বছর সিনিয়র, রোজি সামাদ্রে বিয়ে করিয়া, বুড়ি বাড়িরে বিয়ে করিয়া, টিভয় থেকে খালি মাঠে মানে মারছে আর কি, বুঝলাম না? পয়সা টয়সা দিয়া কিছু ওই প্রডিউসার টডিউসার থেকে ধরে ধরে হাতে হয়ে গেছে ডাইরেক্টর, হাতে তালি দেয়। পরিমণি অ্যারেস্ট হয়েছে, তালি দেয়। এই পরিমণির পিছনে কুত্তার মতো করছে, কলকাতা থেকে ছিল, পরিমণির সাথে একটা ছবি সে ডাইরেক্টর তাকে বানাইছিল, মানে পশ্চিমবঙ্গের সাথে যৌথ প্রযোজনায় ভারত বাংলাদেশের একটা ছবি, সেটাতে অভিনয় করতে। আরে পরিমণির হাতে সিনেমা দেখতে চায় ঘুরি বেড়ায়, পরিমণি কত হাজার টাকা দিয়ে জামা কাপড় কত কিছু কিনে দিছে, বোঝেন নাই? হেরে একটু ডাইরেক্টর সাহেবের হাতে রাখার জন্য, কিন্তু তার উদ্দেশ্য খারাপ ছিল। সে পরিমণির লাগে কি করতে, বুঝেন নাই কি করতে চাইছিল, সোহাগ করতে চাইছে আর কি। একসাথে সিনেমা দেখছে, পাশে বসাইছে, আবার আরেকজনকে রাখছে, কি যেন নাম কইল, সাকিবারে রাখে। আরে ডাইন পাশে হাতে মাঝখানে পরিমণি, এই পাশে মালিককে, হাতে তো রান 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 টিপ দেয়, তারপরে হাতের জামার ভিতর দিয়ে যায় এরকম টিপ দিয়েছে। ওই পাশে আরেকজন হাতে তো সিনেমা দেখে, হাতে কি আর এইদিকে খেয়াল করছে, কথা বোঝেন নাই? তো আমার গোয়েন্দা বাহিনী কিন্তু সেখানে কাজ করে সারা পৃথিবীতে, আমি বিশ্বের সেরা গোয়েন্দা, ওকে? তখন ওরা ওখান থেকে ভারতের যারা দায়িত্বে ছিল প্রডিউসার বা অন্যরা যারা, ওরা কইছে না এই লুচ্চা বেটা বদমাইশ বেয়াদব, এটা কইছে তুই সকালে উঠেই ঢাকা চলে যা, হেরে কইছে তুই চলে যা, টিকিট করে দিছে যা, তোর দরকার এরকম লুচ্চা ডাইরেক্টর আমাদের দরকার নেই। আপনারা পরিমণির জিজ্ঞাসেন, সুন্দরী মেয়েরা যখন, ভাই এই যে আমাদের পালটক চালাই আমি 22 বছর আগের থেকে, একটা ভয়েস সেট রুম আমি বানাইছি বাংলাদেশ সাব ক্যাটাগরি, এর সাথে আমার ওই কিন্তু বিজি নামে আরিফ মাহবুব সুইডেনে থাকে, আমার এক ছোটো ভাই সেও ছিল, আরও অনেকে ছিল সারা পৃথিবীব্যাপী। এটা অনেক লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালিরা সেখানে প্রতিদিন দেখে, আপনারাও আইতে পারেন, বাংলাদেশ সাব ক্যাটাগরি আছে paltalk.com, এখানে গেলে সেফুদাকে পাবেন, সারা দিনের মধ্যে কয়েকবার হইলেও পাইবেন। আমি না থাকলেও আমার রেকর্ড বাঁচায়, আমার অনেক অগণিত শিষ্যরা আছে সেখানে। আমার একটা রুম আছে সাংস্কৃতিক বিপ্লব, আপনারা ওখানে আসবেন। পরম দা আছে, মহালুচ্চা, সে খুলনা বাড়ি, ও রাজাকার অ্যান্টি লিবারেশন ফোর্স। তারপরে রঙ্গমঞ্চের গালি শুনলে, এই 20 বছরের উপর থেকে সে পাকিস্তানের জাতীয় সঙ্গীত বাজায়, বাংলাদেশের পতাকা দিয়ে সে নাকি তার প্যান্টি বানায়, ব্রা বানায়, এগুলো করে করে দেখায়। আবার মুক্তিযোদ্ধাদেরকে হার্ট করে, এই যে আমার কলিজা ভাই, আমার হার্ট আজকে ডাক্তারের কাছে গেছি, বিশ্বাস করবেন এই ব্যাগ ভর্তি সব হয়েছে প্রেসক্রিপশন, ডাক্তার হাসপাতাল থেকে আইসি। আমার ওপেন হার্ট সার্জারি হবে 24 তারিখে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। মাত্র দেখেন 2 মাস হয় নাই ক্যান্সারের অপারেশন হয়েছে, গত বছর একবার হয়েছিল টিউমার, ওটা পুরা কাটা যায় নাই, এবার পুরাটা কাটতে পালাইছে কয়, এখনও ওষুধ এখন কত ওষুধ। আপনারা দেখবেন আমি বেঁচে আছি, শুধু এই দেশে আসি বললে আমার ইন্স্যুরেন্স কোম্পানি আমার এগুলো বিয়ার করে। এই যে দেখেন এগুলো দিয়ে প্রেশার মাপি, তারপরে আপনার আরও এই যে ব্লাড ইয়ে করার ডায়াবেটিস মাপার যন্ত্রপাতি আছে, অনেক কিছু, আর এগুলি সব ওষুধ, বুঝছেন? এগুলি সব ওষুধ। এই যে দেখেন এইভাবে সকাল বিকাল কখন, এটা মর্গেন মিথ্যা, দুপুরে আবেন মানে সন্ধ্যার সময়, এটা হলো নাক মানে রাতে, এটা জার্মান ভাষায় লেখা, এটা সব রেডি রেডি করে রাখি, ওই যে প্রেসক্রিপশন দেখে দেখে কখন কোনটা এরকম সাজাইয়ে রাখি, বুঝেননি। আমি সারা জীবন ডিসিপ্লিন মানুষ, বুঝেননি। আমি ওই আনডিসিপ্লিন পছন্দ করি না, সময় মতো সব আমার অটোমেটিক্যালি সব হয়। এই যে দেখেন কত নাই, এই যে দেখেন হেলেন মিলেনের নাম শুনছেন, অস্কার বিজয়িনী, তার সাথে অভিনয় করছি ওমেন ইন গোল্ড। আমি প্রথম বাংলা ভাষাভাষী হলিউডে অভিনয় করেছি 3টে ছবিতে, এর মধ্যে এটা একটা। তারপরে দেখেন ইন্ডিয়ান, মা হলো অস্ট্রিয়ান, তার বাপ হলো পাঞ্জাবি শিখ, সিং উপাধি ওদের, একসাথে অভিনয় করছি, দেখছেন তখন ঝাঁকড়া চুল ছিল। এই যে দেখেন আমার আমার বউ, আমার নাতিন ক্লাউদিয়া, তখন ওর বয়স ছিল 1 মাস। এই যে আমার বৌমা, আমার একমাত্র সন্তান আমার ছেলে। তারপরে ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি আলী, আমাদের আত্মীয় স্বজন। তারপরে দেখেন সব নায়িকাদের, আপনাদের তো শুধু লোভ লাগবে। এরা জয়নাল হাজারি, তোর জীবনে এত সুন্দরী মাইয়া দেখছ তুই, দেখছ নি। আমার বান্ধবী ক্লাউদিয়া, ক্লাউদিয়া তার বান্ধবীর সাথে, এই যে মণি, এর নাম এলেনা রানী সাপরবিস। এর মার বাড়ি হলো গ্রিস, বাপের বাড়ি হলো সের্বিয়া। সের্বিয়ানরা অরিজিনালি ইন্ডিয়ান, বুঝছেন, যে চেহারার মধ্যে ইন্ডিয়ান মা। এই দেখছেন ক্লাউদিয়া। তুই আমার মার ছবি দেখছ, আমার মা কত সুন্দরী ছিল। এই যে লন্ডনে, এটা হিথ্রো বিমানবন্দর, 1973 সাল, তখন তুই ভিক্ষা করতি, বুঝতনি। তুই তখন মুক্তিযোদ্ধা করে ডাকাতি করতি, চুরিদারি করতি, ফেনের বিভিন্ন জায়গায় মানুষের কাছ থেকে সাঁতা খাইতি। তুই দেখছ এটাকে, এটা সেফুদা, বুঝতনি। হ্যাঁ, নুরানি চেহারা দেখছ, এই ফকিরনি করি। এই দেখ এটা সেফুদা, এটাকে, এটা আমার জ্যাঠা মরহুম সাদ মিয়া মজুমদার, আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি নজরুল ইসলাম যেদিন মারা গেছে, সেদিন আমার জ্যাঠা লন্ডনে মারা গেছে, বুঝলি। এই যে দেখ আমাদের নবীজির নিজের হাতে তৈরি করা এই মসজিদের কথা আজকে এখানে বসে আমি যখন কথা বলি, তখন আমি আলাদা এনার্জি পাই, জাস্ট শক্তি পাই। অন্যায়ের বিরুদ্ধে তোদের মতো টাউট বাটপার এদেরকে আমি গুনি না, ভিক্ষা করে খাস। কথা বোঝাস নাই? জয়নাল হাজারি, পরিমণির মুক্তি চাইয়া কথা দিবি। এরপরে যদি পরিমণির বিরুদ্ধে, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে, কোনো নারীর বিরুদ্ধে কথা কবি, নারীদেরকে তোরা অসতী বানাইছ, নারীদেরকে তোরা ভোগ গইয়া, পাশার মধ্যে আবার লাত্তি মেরা, ব্যবসা খান কিমাকি কইয়া গাড়ি দিয়া তাদেরকে আবার পাথর ছুঁড়ে মারস, ওসব চলবে না। তাসলিমা নাসরিনকে আমি বাংলাদেশের প্রাইম মিনিস্টার বানাবো, ওকে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেম ধর্ম সেরা ধর্ম। হেলেনা জাহাঙ্গীর সহ এই কয়দিনে গত মাদক উদ্ধারের কথা বইলা, যেসব বিশেষ করে যেসব নারীদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে ছেড়ে দেওয়ার জন্যে জামিনে মুক্তি দিতে অনুরোধ করছি, জামিনে মুক্তি দিতে অনুরোধ করছি। এবং বসুন্ধরার কিরে র্যাবরা জুতার বাড়ি খাবি, র্যাবের ডিজি সেলুটি ফগা চৌধুরী সাহেব, তোমার কালকে আমি খুঁজছিলাম, পাই নাই, বাইরে ছিলাম। কোন কামে গেছ? শেখ কামালের ইয়া করতাম, তার মালিশ করতে গেছ শেখ রেহানারে, শেখ হাসিনারে। জুতার বাড়ির ছোটে র্যাব ট্যাব মানি না, একদম দাঁত ফালে তুমি সেলুটি ফগা চৌধুরী মারিস। হ্যাঁ, তোর বাপ ছিল চোর, নানা দাদা ছিল চোর, নাঙ্গল ফালাইয়া লন্ডনে গেছে, সেখানে যাইয়া চৌধুরী হিসাব জাল্লার ফোলা জাল্লা একদম ফাটাই পেলাম, আবাদির ঘরের আবাদি একদম ফাটাই পেলাম। কেছিস না সেলুটি ফগা, জুতার বাড়ির চোটে দাঁত, ওইসব র্যাপ ট্যাপ গুনি না, সাবধান। পরিষ্কার বলে দিয়েছি, ভান্ডামি করবি না। জুতার বাড়ির চোটে আমি কারো চাকরি করি না, শেখ হাসিনাকে আমি গুনি না, কথা বোঝাস নাই? আমি হেলেনা জাহাঙ্গীর না, হেলেনা জাহাঙ্গীর বলেছে মন্ত্রী মিনিস্টার গুনি না, আমি সেফুদা বলছি, আমি তোদের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার গুনি না। জুতার বাড়ির চোটে দাঁত পেলে দেবো, যে যে চামচারা চামচামি করে, কাদের 20 লক্ষ 30 লক্ষ টাকা তার দামের ঘড়ি থেকে পায়, সে তো আগে ঘড়ি পড়তে পারতো না, ছেঁড়া স্যান্ডেল পইয়া মধুর ক্যান্টিনে ঘুরতো, নাস্তা করার পয়সা ছিল না, 1000 দিন আমি তারে নাস্তা খাওয়াইছি। জিজ্ঞেস করিস, সে আমার জাসব ছাত্রলীগ করতো, জিজ্ঞেস করে দেখিস, আসমা আব্দুর রব ভাইকে জিজ্ঞেস, মাহমুদুর রহমান মান্না ভাইকে জিজ্ঞেস করিস, লাইটতে তাদের দাঁত পালাই দেব একদম, আমি জেনে শুনে কথা বলছি। কাজেই বসুন্ধরার আনভির, বসুন্ধরার এমডি ওই শাহ আলমের পোলা আনভির নারী ধর্ষণ করে, মুনিয়াকে ধর্ষণ করে, মুনিয়ার বাচ্চা তার গর্ভে, তাকে মেরে তার লোকজন দিয়ে বাহিনী দিয়া ঝুলে যা রাখছে ফ্যানের সাথে, আত্মহত্যা করে চালাইয়া দিছে। আত্মহত্যা চালাইয়া দিলেও আত্মহত্যা কেন করেছে তার প্রমাণ আছে। বসুন্ধরার বাল ফলাইতে পারো না শেখ হাসিনা, কত কোটি টাকা দিছে এই পর্যন্ত। এর আগে একবার 2000 কত সালে একজন তার কোম্পানির ইঞ্জিনিয়ারকে ছাদের উপর থেকে ফেলে, 8 তলা থেকে ফেলে মেরে ফেলেছে, তার বিচার হয় নাই। কত কোটি টাকা দিয়ে সেটা মীমাংসা করাইছ, কোনো মীমাংসা চলবে না। যদি 15 তারিখের আগে, 15ই আগস্টের আগে, মানে তোমার বাবার মা বাবা ভাই বা আত্মীয় স্বজনদের হত্যা দিবসের আগে, আমি বলি হত্যা দিবস, এই হত্যা দিবসের আগে যদি আনভিরকে যদি আইনের আওতায় না আনো, বসুন্ধরার বিরুদ্ধে যদি কোনো অ্যাকশান না নাও, তুমি শেখ হাসিনা তুমি বুঝবা সেফুদা, সব গোমর সঠিক ইতিহাস জাতির উদ্দেশ্যে জানিয়ে দিবে। সেফুদা মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে ভয় পাইলে 71 সালে মহান মুক্তিযুদ্ধে যেতাম না। আমার বাড়িতে 2 নম্বর সেক্টরের সর্বপ্রথম ক্যাম্প হেডকোয়ার্টার ইনসাইড বাংলাদেশ, আমি সহ কমরেড BM কলিমুল্লাহ ভাষা সৈনিক, 110 বছর বয়স, আমার নানা ভাই এখনও জীবিত আছে, 2 জন এমপি, চাঁদপুরের তৎকালীন এমপি, 1937 সালে ওই যে মানে বিনা ভোটে নির্বাচিত হয়েছে, তাই না, অ্যাডভোকেট আবু জাফর মঈনুদ্দিন, তার মেয়ে মহিলা এমপি ছিল। তারপরে অ্যাডভোকেট সিরাজ সাহেব তৎকালীন এমপি ছিলেন, চাঁদপুরের করিম পাটোয়ারি, হাজীগঞ্জের, পরবর্তী সময়ে চাঁদপুর জেলার গভর্নর হয়েছিল রব সাহেব, এরা সবাই আমাদের বাড়িতে ছিল। আমরা 7 জন শুরু করেছি, পরবর্তী সময়ে 57,000 মুক্তিযোদ্ধা হয়েছে। 6 মাসের মাথায়, 6 মাসের মাথায় 40,000 ছেড়ে গেছিল, এবং ডিসেম্বর নাগাদ 50,000 সে মানে অতিক্রম করেছে, যুদ্ধ করেছে, প্রায় 50,000 মুক্তিযোদ্ধা শুধু 2 নম্বর সেক্টরে, সবচেয়ে বড় সেক্টর, বৃহত্তর কুমিল্লা, বৃহত্তর নোয়াখালী, বৃহত্তর ঢাকা, ঢাকা সিটি সহ, এবং বৃহত্তর ফরিদপুর। নোয়াখালীর ওই যে ফেনী নদীর ওই পাটটা শুধু 1 নম্বর সেক্টরে গেছে, আর ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ আপনার 2 নম্বর সেক্টরের বাহিরে ছিল। বৃহত্তর ঢাকা, বৃহত্তর ফরিদপুর এবং ঢাকা সিটি, এই পুরাটাই 2 নম্বর সেক্টরের অধীনে ছিল। আমাদের বাড়িতে ছিল ক্যাম্প, জালিকে পুড়িয়ে ছাই করে দিয়েছে, কোটি কোটি টাকার সম্পত্তি পুড়ে দিয়েছে, কোনো ক্ষতিপূরণ তো দেওয়ার কথা, একটা আওয়ামী লীগের কুত্তার বাচ্চা কোনো বড় নেতা যায় নাই। মেজর রফিক আমার মুরব্বীদেরকে হাতে পায়ে ধরে ধরে নমিনেশন নিয়ে পায়ে সালাম করিয়া 4বার এমপি হয়েছে। নির্বাচনের আগে হলে আমাকে টেলিফোন করে, স্যার আপনার দোয়া চাই, আমি আপনার ফ্যামিলির আত্মীয় বলে। নির্বাচনের পর তার খবর কেউ পায় না, আজও আমার এলাকায় রাস্তাঘাট হয় নাই। এই যে শেখ হাসিনার যত শব্দ বোমা খায় আমার, তার 99% হলো মেজর রফিকের কারণে, আওয়ামী রাজাকারদের কারণে। এলাকায় আমার বড় ভাই আওয়ামী রাজাকার, আমার সম্পদ আত্মসাৎ করেছে, আমার ভাতিজারা আওয়ামী রাজাকার, আমার গাছ কাটতে বেঁচে বেড়াচ্ছে, আমার পুকুরের মাছ ধরে বেঁচে বেড়ায়, এলাকায় আমরা আওয়ামী লীগ। আরে ভাই, আমি ছাড়া ভাই আমার স্ত্রী পুত্র একমাত্র ছেলে, সেও ইউরোপে এক দেশের আওয়ামী লীগের বড় নেতা বলে। আমার ভাই ভাতিজা ভতিজা যত আছে, নানা দাদা নানি যারা মরে গেছে সব আওয়ামী লীগ, আওয়ামী লীগের জন্মের সাথে ছিল। এবং আওয়ামী লীগ মানে একটা করাপ্টেড দল, মিথ্যুক দোকালাতের দল ৭১ মহান মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের রাজাকাররা আমি বলি তাদের অবদান কম ছিল। আমরা যারা কমরেড প্লাটুন করেছি কমিউনিস্ট পার্টির তথা ছাত্র ইউনিয়নের যারা আমরা ছিলাম আমরাই বেশি যুদ্ধ করেছি। আমরা ছিলাম এফএফ ফ্রিডম ফাইটার, আর যারা বিএলএফ ছিল তারা দেশ স্বাধীন হওয়ার পর বেশিরভাগ এসেছে, তাদেরকে বলি আমরা 16th ডিভিশন 16ই ডিসেম্বরের পর দেশে এসেছে। আমার আপন ভাই নুরুল ইসলাম মজুমদার আমার সাথে 12ই ডিসেম্বর আগরতলা থেকে এসেছে। সে কোনো যুদ্ধে কোনো অংশগ্রহণ করে নাই, বাট তিনি মারা গেছেন, তার বিধবা স্ত্রী ছেলেমেয়েরা মুক্তিযোদ্ধার ভাতা পায়। সে প্রকৃত মুক্তিযোদ্ধা, ভারতে ট্রেনিং নিয়েছে সিরাজুল আলম খান দাদার ক্যাম্পে, সেই দেরাদুনে সর্বপ্রথম ট্রেনিং মানে ফার্স্ট ব্যাচের সে ট্রেনিং নিয়েছে। পরবর্তী সময়ে সে আপনার ওই আর্টিলারির উপরে বৃহত্তর ট্রেনিং নেওয়া, কারণ যুদ্ধ দীর্ঘায়িত হবে। এই যে 9 মাসের মাথায় এসা বিপ্লব শুরু হওয়ার আগেই মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগেই শেষ করে দিবে এরকম চক্রান্ত চলছিল, যুদ্ধ শুরু হওয়ার আগে, যুদ্ধ চলাকালীন সময়ে এবং যুদ্ধের পরবর্তী সময়ে। আমি 15ই আগস্ট আর অনেকগুলো কথা বলবো। শেখ মুজিবুর রহমান দেশে ফিরে এসে কেন তাজউদ্দিন সাহেবকে, মিজানুর রহমান চাচাকে, তারপরে কর্নেল ওসমানিকে সবাইকে লাথি মেরে দূরে সরিয়ে দিয়েছেন, সেই কথাগুলো আমি বলবো 15ই আগস্টে, ওকে। এবং আপনারা প্রমাণের জন্য আমার নেতা জনাব আসমা আব্দুর রব, তাকে জিজ্ঞেস করবেন। সিরাজুল আলম খান দাদা ভাই দাদা তিনি অসুস্থ, 80-র উপরে বয়স, অগণিতবার ওপেন হার্ট সার্জারি হয়েছে, বিভিন্ন ধরনের উনি হাঁটতে পারেন না, উনি কথা বলতে পারেন না, এবং তিনি 1966 সালের পর কোথাও পাবলিক মিটিং দেন নাই, বক্তৃতা দেন না। শুধু 2000 সালে একটা খোলা সিটি একটা বই ছোট্ট আকারে ছোট্ট এই কয়েক পৃষ্ঠার সেটা নিয়ে একবার সাংবাদিক সম্মেলন করেছেন জাতীয় প্রেস ক্লাবে। আর উনি লেখেন, অগণিত বই লিখেছে সিরাজুল আলম খান দাদা, লিখে আপনারা গুগলে সার্চ করলে পাবেন, তার লেখাও পাবেন। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হলে আপনারা এদের সাথে যোগাযোগ করুন, জাসদের নেতাদের সাথে। ওই যে মঈনুদ্দিন সাহেব, একজন মহিউদ্দিন সাহেব, তিনি জাসদের জন্ম ইতিহাস এবং জাসদ সৃষ্টির বিভিন্ন বই লেখালেখি করে, এবং ওই সিরাজুল আলম খান, আমি সিরাজুল আলম খান, এরকম একটা বই আছে দাদার নিজের লেখা। এগুলো পড়লে আপনারা অনেক সত্য ইতিহাস জানতে পারবেন। শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা চায় নাই, এবং তাকে কারা হত্যা করেছে, কেন করেছে? আওয়ামী লীগের লোকরাই, আওয়ামী রাজাকাররাই তাকে হত্যা করেছে, এটা তো জানেন। খন্দকার মোস্তাক, এই দাউদ গান্ধীর লোক, হেলেনা জাহাঙ্গীরদের আত্মীয় স্বজন, ওই এলাকার মানুষ, ওকে। খন্দকার মোস্তাক বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করিয়েছে। অনেকে বলে থাকে জিয়াউর রহমান নাকি পিছন থেকে ইন্ধন জোগাইছে, এগুলো ভাই আমি দেখি নাই, বোঝেন নাই, আমি তো এত বয়সে অত বিরাট কিছু ছিলাম না। আমরা শুধু সিনিয়রদের হুকুম তামিল করেছি, যুদ্ধ করেছি, কমান্ডাররা যা বলেছে তাই ফলো করেছি। আমরা কোনো সিদ্ধান্ত দিতাম না, মানে ডিসিশন মেকার ছিলাম না। মাহমুদুর রহমান মান্না ভাই আমার সমসাময়িক বয়সে, আমরা একসাথে রাজনীতি করেছি, জাসদ ছাত্রলীগ করতাম, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আর উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাকে দুইবার ভিপি করেছি আমরাই, এবং তিনি তার আগে সাকসুর মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি জাসদ ছাত্রলীগের পক্ষ থেকেই তিনি জিএস ছিলেন। তখন কি জাসদ ছাত্রলীগের থেকে নাকি অবিভক্ত ছাত্রলীগের মনে হয় পক্ষ থেকে, সম্ভবত, এটা আমি কনফিউজ, এটা আপনারা মান্না ভাইকে জিজ্ঞেস করে নেবেন, যাকে আমি স্টার পলিটিশিয়ান বলি। নুরুল হক নূরকে একটু ডেভেলপ করতে চাইছিলাম, কিন্তু ও একটু মূল্যবাদী, আবার এই দাঁড়ি টানি দেখলে আমার মেজাজ খারাপ, কারণ রাজাকারদের দাঁড়ি ছিল, গোল টুপি ছিল, বুঝছেন, যারা রাজাকাররা যারা আমাদের বাড়িতে আগুন লাগাইছে, এরকম নুরুল হক নূরদের মতো চেহারা ছিল, এই জন্য ওদেরকে আমার ভালো লাগে না। তারপরে ওকে বলেছি ক্লিন শেভ করে আসো, তাহলে আমরা দেখবো, ওকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রেম ধর্ম সেরা ধর্ম। জয়নাল হাজারিকে আবারও সুন্দর করে বলি, লিডার বলি আমি, ওকে। ওস্তাদ, I salute you for your contribution towards liberation war and মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসাবে কাজ করার জন্য অনেক ধন্যবাদ জানাই। কিন্তু ওই ভণ্ড সাজার জন্য দাঁড়ি রাখছো অনেক আগেই তুমি ওই যে গোল টুপি মারাইয়া হাজি হইয়া ওই ভণ্ড পাজি হইয়া তুমি ওই নারীদের অধিকারের বিরুদ্ধে কথা বলবে না পরিমণিকে কারা পরিমণি বানাইলো পাপিয়াকে কারা পাপিয়া বানাইলো কারা সাবরিনাকে সাবরিনা বানাইলো কারা হেলেনা জাহাঙ্গীরকে এত উপরে উঠাইলো ওই টিপু চৌধুরীকে ধরতে বলো পৃথিবীর যেখানেই আছে সে কোরিয়াতে থাকে ওই দিন আমাকে বলেছে সে নাকি মালয়েশিয়াতে আছে আমাকে বলে দাদা আমাকে তো অল্পের জন্য ধরে নিয়ে যাচ্ছিল আমি বলে তুমি না কোরিয়াতে কয় না আমি এখন মালয়েশিয়ায় তো মালয়েশিয়াতে পারলে তাকে ধরে নিয়ে আসাও ইন্টারপোলের মাধ্যমে ধরে নিয়ে আসাও আমাকেও ধরে নিয়ে যাও আমি বিনা টিকিটে যেতে পারবো আমাকে ফাঁসি দাও আমি তো বলেছি তোমরা আমাকে ফাঁসি দাও তোমাদের এইসব ভণ্ডামি আমার সহ্য হয় না এটা তো আরও 20-25 বছর আগেই লিখে দিয়েছি তাই না আরও বলেছি শেখ হাসিনা তোমার সেই ক্ষমতা নাই সেই যোগ্যতা নাই কারণ এক চোর আর এক চোরের বিচার করতে পারে না তুমি হইলা চোর চুন্নি বড় ডাকাত ভোট ডাকাত সন্ত্রাসী তুমি তোমার বাপের চেয়েও বেশি স্বৈরাচারী ব্যাংক লুট করে করে সেই টাকা দিয়ে তুমি মাস্তান পালো তাই না সেনাবাহিনীকে খুশি করো আমলাদের খুশি করো সাংবাদিকদের অনেক দামি দামি গাড়ি কিনে দিয়েছ বাড়ি দিয়েছ ওই যে একবার সাগররুনি হত্যার পর হেডা নোয়াখাইলা হেনি মনে হয় ওরা বদমাইশ কপালে দাগ ফালাই দিছে মানে ওই পাথর দিয়ে আর ঘষা দেয় বুঝছো পাথরে ঘষে ঘষে দাগ ফালায় পরে মানুষ মনে করে নামাজ পড়তে পড়তে দাগ ফালাইছে ওই বেটার নাম জানি কি ভুলে গেছি পরবর্তী সময়ে তোমার মন্ত্রীর পদমর্যাদায় দালালি কইরা তোমার পদলেহন করে মন্ত্রীর পদমর্যাদায় ওই উপদেষ্টা হয়েছিল তাই না তত্ত্ব উন্নতি সাংবাদিকদের উপদেষ্টা কি সোমান টোসাল কিনে যেন নাম মনে হয় ওটারে জুতো মারি থোতো দেই থো এই তোর উপরে থো দেই ওকে এরকম চরিত্রহীন বহুত লম্পট আছে নঈম নিজাম একটা দালাল চাটুকার বসুন্ধরার ওই সব আনবিদদের পদলেহন করে আর আরও আছে কিছু কিছু ওই যে সিলেটের একটা আছে পীর হাবিবুর রহমান নাকি এইসব বদমাইশ ফকিরনি গরিব একদম গরিব এরা টাকার জন্য চরিত্র মানে হনন করে এ ব্যাটার লুচ্চা আমি বলছি নারীদেরকে অপবাদ দিবে না নারীরা আমাদের মায়ের জাত এই মাদেরকে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি না করতেন আমি সেপুদা আজকে দুনিয়ার মুখ দেখতাম না মায়ের জাতিকে সম্মান করা আমার মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার মায়ের নামে হাসমতুন্নেসা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ বানাইছি আপনারা সবাই তার জন্য সহযোগিতা করবেন আমি ব্যাংক থেকে ঋণ নিতে নিতে আমার আর টাকা পয়সা নাই অনেক দূর কাজ হয়েছে 80%-এর উপরে কাজ কমপ্লিট হয়েছে বাকি 20% কাজ করার টাকা পয়সা নাই আমি দানাদার হয়ে গেছি আমি আর পারি না আপনারা সহযোগিতা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার